সরকারি জমিতে গড়ে ওঠা বেআইনি নির্মাণ ভাঙতে পথে নামলেন পর্যটন মন্ত্রী গৌতম দেব। এদিন সকালে শিবগুড়ির চেকপোস্ট থেকে শালুগড়া যাওয়ার রাস্তা দুধারে বিভিন্ন জায়গায় দখল হয়ে যাওয়া সরকারি জমি দখলমুক্ত করা হলো। কোথাও টিন দিয়ে আবার কোথাও লোহার গ্রিল দিয়ে ঘিরে রাখা শিলিগুড়ি শহরের বেশ কিছু সরকারি জমি পর্যটন মন্ত্রী গৌতম দেবের উপস্থিতিতে দখলমুক্ত করা হলো, ভেঙে গুঁড়ি দেওয়া হলো বেআইনি নির্মাণ। এদিন সকালে সেবক রোডের চেকপোস্ট থেকে শালুগড়া যাওয়ার রাস্তার দুধারে বিভিন্ন জায়গায় দখল হয়ে থাকা সরকারি জমি দখলমুক্ত করা হয়। বেশ কিছু বেআইনি নির্মাণ ভেঙে দেওয়া হলেও কেউই প্রতিবাদ করার সাহস পাননি। মন্ত্রী গৌতম দেব, পৌরনিগমের বিরোধী দলনেতা রঞ্জন সরকার এই অভিযানের শেষ পর্যন্ত উপস্থিত ছিলেন। জায়গা ফাঁকা থাকলেই তা সরকারি বা বেসরকারি যাই হোক না কেন, শিলিগুড়ি শহরে একটা চক্র তা দখল করতে সক্রিয়। সরকারি জায়গা দখল হলে তা মাঝে মধ্যে প্রশাসনের সহযোগিতা নিয়ে দখলমুক্ত করা হয়, কিন্তু ব্যক্তিগত জায়গা দখল হয়ে গেলে তা উদ্ধার করতে কালঘাম ছুটে যায় জমির মালিকের। শিলিগুড়ি পুর নিগমের অন্তর্গত বিভিন্ন এলাকায় সরকারি জায়গা দখল করে যেভাবে ঘরবাড়ি উঠছে তা মুক্ত করতে পুর নিগম কোন রকম ব্যবস্থা নিচ্ছে না বলে অভিযোগ। সেই কারণে এদিন পুর নিগমের বিরোধী দলনেতা রঞ্জন সরকার, দুই বড় চেয়ারম্যান রঞ্জনশীল শর্মা, প্রদীপ গোয়েল ও কাউন্সিলর দুলাল দত্তকে নিয়ে দখল হওয়া সরকারি জমি দেখতে যান পর্যটন মন্ত্রী গৌতম দেব। চেকপোস্ট থেকে শালুগড়া পর্যন্ত রাস্তার দুধারে যেভাবে সরকারি জায়গা দখল হয়ে গেছে তা দেখে এদিন বিরক্তি প্রকাশ করেন পর্যটন মন্ত্রী। তিনি রাজ্যে আছেন, তিনি রাজ্যের 20 বছর মন্ত্রীও ছিলেন, মহাপ্রতাপশালী। তাদের এমপি এমএলএ সমস্ত কিছু ছিল, এটা আমার নিজের বিধানসভা, এখানে আমাদের বড় আছে। এইভাবে মানুষের শহর নদী সব দখল করে কেউ নিয়ে নিচ্ছে, এটা মানা যায় না। বিধান মার্কেটে আমরা করেছি, আরও করব। ওটা এসডিএর প্রপার্টি ছিল, এখানে দেখুন কোনো জল বেরোতে পারছে না। টোটাল হাই ড্রেনগুলোকে এরা কভার করে তার উপরে কমার্শিয়াল অ্যাক্টিভিটি করছে। এত বড় একটা প্রপার্টি, তার সামনে পুরো জায়গাটা নিয়েছে, হাই ড্রেনগুলোর উপরে স্ল্যাব ঢেলে দিয়েছে। 5-6টা জায়গা আজকে চিহ্নিত করা হয়েছে, সেগুলো আজকে ভাঙল। এভাবে যতটা সম্ভব আমাদের এরিয়ার মধ্যে করবো, কিন্তু যেটা পুরসভা নিজের এরিয়া, এটা পুরসভার উচিত ধারাবাহিকভাবে প্রক্রিয়া করে শিলিগুড়ি শহরটাকে দখলমুক্ত করা, ফুটপাথকে দখলমুক্ত করা, নদীগুলোকে নদীর মতো পুনরায় ফিরিয়ে দেওয়া। এই রাজনৈতিক কারণে এরা এই করে করে শিলিগুড়ি শহরের সর্বনাশ করছে, শিলিগুড়ি শহরের বিপর্যয় ডেকে আনছে। আগামী প্রজন্মে মানুষকে শিলিগুড়িতে বাসযোগ্য থাকছে না। আমরা শিলিগুড়ি ভূমিপুত্র, ভূমির প্রতি আমাদের ঋণ আছে, দায়বদ্ধতা আছে। সেই দায়বদ্ধতা থেকে এই কাজটা আমাদের দাঁড়িয়ে থেকে করতে হচ্ছে, নাহলে এখানে আমার আসার কথা নয়। আর এরপরে বাকি যেগুলো আছে রাস্তাঘাট অনেকগুলো দেখলাম, যতটা সম্ভব করবো আমরা, কিন্তু পুরসভা দেখতে পাচ্ছেন উনি স্টেটমেন্ট দিচ্ছেন যে কারোর সাথে কথা হয়েছে, কী হয়েছে, কিন্তু কোনো অ্যাকশন ও একদিনে তো এটা হয়নি, এবং সেই সময়গুলোতে তারাই ছিল যারা অবৈধভাবে দখল করে আছে। তাদের তো কোনো আইনের ব্যবস্থা, তাদের আইনের ব্যবস্থা তো পুরসভা নেবে, লম্বা প্রসিডিওর হয়, কিন্তু প্রথমে তো ভেঙে দিয়ে বার্তা দিচ্ছি এবং পুরসভাকে বলবো যে তারা এই অভিযান শুরু করা উচিত। হিমালয়ান অপটিক্স, আই কেয়ার এন্ড কন্টাক্ট লেন্স ক্লিনিক, কম্পিউটার আই টেস্টিং, হর তরিকে কি পাওয়ার গ্লাসেস, ব্র্যান্ডেড চশমা আর হর তরিকে কি স্টাইলিশ সানগ্লাসেস উপলব্ধ হ্যায়, তো আজ হি আইয়ে হিমালয়ান অপটিক্স, হনুমান মন্দির রোড, জয়গাঁও। কন্ট্যাক্ট নম্বর 03566265101।
কিচেন গ্যালারি, এক্সক্লুসিভ শোরুম ফর মডিউলার কিচেন, অ্যাকুয়ারিয়াম, ফিশ অ্যান্ড প্যাটস, গ্লাস কর্নার, এমজি রোড, জয়গাঁও।